এইদিকে তাকাল, নামি তো আছে আর কত নামটা, আমি তো এরকম একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও দিদি। হ্যাপি নিউ ইয়ার, এই বছরের প্রথম দেখা হবে তোমার সাথে। আরো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো না কিছু, দাদা এদিকে একবার, দাদা এদিকে একবার, দাদা কয়টা মিডিলে, দাদা এদিকে এদিকে, দাদা এদিকে একবার, এদিকে খুবই আমার প্রিয় একজন অভিনেতা আছেন, তার তাদের সম্পর্কে বলতে আমার জাস্ট নট এ ভূতের গল্প, কিন্তু ভয় দেখানোর জন্য বাংলার রূপকথার গল্প যেগুলো শোনানো হতো, যেগুলো আমরা ছোটবেলায় পূজা বার্ষিকী পত্রিকায় পড়তাম, একদম সেই ফিলটা মনে হচ্ছে বড় পর্দায় আমি দেখতে পাচ্ছি, বাকিটা দেখতে হবে। থ্যাংক ইউ। এতটাই ভালো লেগেছে যে আমরা পরপর আরও কয়েকটি, আরও দুটি ছবি করেছি। ভীষণ ওদের টিম, ওর ভাবনা চিন্তা এবং ওর অ্যাক্টিং, ডিলিং, ডিরেকশন সব কিছু ভীষণই ভালো। এটা আমি শুধু নয়, যে কোনো অ্যাক্টরই বোধ হয় সেই কথা অনেক অনেকবারই বলা যায়, যেরকম ভূতের ছবি এবং বেশ ভালো ভূতের ছবি। এটা তো আপনারাই দেখবেন আজকে, ভূতের কি ইমোশন, ভূত একটু হরর মিস্ট্রি সব কিছুই রয়েছে। বেশ আমার মনে হয় অনেক কিছু এলিমেন্টই আপনারা দেখতে পাবেন। তুমি কি ভূতে ভয় পাও? না, এখনো ভয় পাইনি, তবে ভূতপুরি রিলিজ হওয়ার পরে যদি ওনারা দেখেন যে আমি ভালো করতে পারিনি, তাহলে ওনারা আমাকে ভয় দেখাতেই পারেন। আমি সেই ভয় কিন্তু সত্যি আছি। হ্যাঁ, ট্রেলার সবগুলি খুব পছন্দ করেছে, আমার ভালো লাগছে। ভালোবাসার মাসে আমাদের ছবিটি রিলিজ করছে। আমার নিজের খুব অপেক্ষায় ছিলাম যে কবে আসবে ফিল্মটি, কিন্তু আমার কাছে মনে হলো যে না, সব কিছুই নির্দিষ্ট সময় এবং ঠিক সময়ে ঠিক কাজটি হয়। আমার মনে হচ্ছে দর্শকরাও হয়তো ভালোবাসবে, বরাবর যেমন করে আমাকে ভালোবেসেছেন এই পর্যন্ত প্রতিটি ছবিতে, আমার ধারণা খারাপ লাগবে না। মানে অনেক প্রত্যাশা, তার কারণ হচ্ছে যে যেটা তুমি বললে, ভূতও আছে নামে পরিও আছে, সাদা ছাড়া কালো হয় না, ভালো ছাড়া মন্দ হয় না, এবং এই ব্যালেন্সটাই বোধ হয় কোথাও না কোথাও আমরা সবাই মানে চাই যে আমরা জীবনে অ্যাচিভ করতে পারি। এবং জয়াদি আমার অত্যন্ত পছন্দের অভিনেত্রী, আর শোকার্য কাজমির আগেও দেখেছি রেনবো জেলিতে, আমার খুব ভালো লেগেছে। যখন ট্রেলারটা দেখেছি তখন মনে হয়েছিল যে এইবার বোধ হয় একটা নতুন কিছু চমক দেখতে পাচ্ছি, নইলে না সত্যি কথা বলতে এক জিনিস দেখে থেকে বোর হয়ে গেছে। আমি নিজে নতুন চমকের কাজ করতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি। ভূত যেরকম আছে পরিও সেরকম আছে, দ্য বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস আমি বলবো। এবং যিনি রয়েছেন আর কি পোস্টারে, জয়া এসান,
ওনাকে তো ভূত হিসেবে ভাবতে পারি না, পরী হিসেবেই আমার মনে হয় দর্শক কম্পারেটিভলি বেশি কমফোর্টেবল। শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস এবং শৌকর্য যিনি ডিরেক্টর অত্যন্ত থটফুল একজন ডিরেক্টর। আমি আশা করছি ইজ গোয়িং টু বি আ কমপ্লিট প্যাকেজ ফর দ্য ভিউয়ার্স। আমরা এক্সাইটেড, ছবিটা আজকে দেখবো, মেকিংয়ের ক্ষেত্রেও আশাবাদী, এবং জয়া আহসান এবং তার সাথে যারা যারা স্টলওয়ার্ট অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, ইটস গোয়িং টু বি আ ট্রিট টু দি আইস ফর শিওর। আমি বিশ্বাসী, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কাজে এখন ওই কনভারসেশনে আমরা ঢুকবো না, তবে মানুষের থেকে ভূত ডেফিনেটলি বেটার আর কি। দেখো এইটা একটা প্রশ্ন, সেটা সময় বলবে যে রেনবো চিলি জনপ্রিয়তা ভূত করে ছাপাতে পারবে কি না। কিন্তু এই ধরনের ছবি বাংলায় সত্যি কম হয় যেখানে ভূত আর মানুষের বন্ধুত্বের কথা বলা হয়। মজার ভূতের ছবি বাংলায় হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই, সেগুলো খুব সফল ছবি। কিন্তু আমি একটা একাকী ভূত আর একটা একাকী বাচ্চা ছেলের বন্ধুত্বের গল্প বলতে চেয়েছিলাম। তার মধ্যে ভয় আছে, তার মধ্যে থ্রিল আছে, তার মধ্যে ইমোশন আছে, এই সব নিয়ে ভূত পড়ি। তো বাকিটা সময় বলুন।